এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো, ইতিমধ্যেই মারা গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর শুনেই কান্নায় ভেঙে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। প্রয়াত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গোবিন্দ নস্কর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। শুক্রবার রাত 8:55 বিধাননগর নর্থ সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ নস্কর। দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1.5 মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গোবিন্দ নস্কর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাত 8:55 নাগাদ মৃত্যু হয় তার। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি ছিলেন। দলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। 2009 সালে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন গোবিন্দ নস্কর। এরপর 2016 সালে বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন। 1971 সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সেবার কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, একজন বড় সড় মন্ত্রী, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, যার নাম গোবিন্দ নস্কর। তিনি কিন্তু ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।